হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু তথাগত ফর এভার ইউটিউব চ্যানেল। আমি তথাগত। আজ আমরা কভার করতে চলেছি সত্যজিৎ রায়ের এমন পাঁচ ফিল্ম, যা আমার মতে অবশ্যই এই সমস্ত ফিল্মগুলো আপনাদের দেখা উচিত। আর এই সমস্ত মুভিগুলো কিন্তু আমরা ফ্রিতে দেখতে পাবেন ইউটিউব থেকে, এবং তার লিঙ্কও দেওয়া রয়েছে ডিসক্রিপশানে, সেখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারেন। সত্যজিৎ রায় এই নামটির সঙ্গে কিন্তু সকলেই পরিচিত, এবং আমি কিন্তু তার একজন অন্ধভক্ত। এবং যে সমস্ত মাল্টি ট্যালেন্টেড পাবলিক রয়েছে যারা এখনও পর্যন্ত সত্যজিৎ রায়কে চেনেননি, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে সত্যজিৎ রায় ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, সঙ্গীত রচিতকার, গ্রাফিক শিল্পী, গীতিকার এবং লেখক। তিনি সর্বকালে অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাণ হিসাবে ব্যাপকভাবে সমৃদ্ধ, এবং তার বেশিরভাগ চলচ্চিত্রগুলি সমালোচকদের কাছ থেকে সর্বজনীন প্রশংসা কুড়িয়েছিলেন। তার ক্যারিয়ারে তিনি ফিচার ফিল্ম, ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম সহ 36টি ছবি পরিচালনা করেছিলেন। সত্যজিৎ রায় কেবল একজন দুর্দান্ত পরিচালক ছিলেন না, খ্যাতিনাম সাহিত্যিক, প্রকাশক, চিত্রকর, সঙ্গীত রচিকার, গ্রাফিক ডিজাইনার এবং একজন চলচ্চিত্র সমালোচকও ছিলেন। তিনি একজন সফল লেখকও ছিলেন, যিনি ছোট বাচ্চা এবং কিশোর কিশোরীদের জন্য একাধিক ছোট গল্প ও উপন্যাস রচনা করেছিলেন। এবং আজ আমরা বেছে নিয়েছি তারই পরিচালিত পাঁচটা ফিল্ম, যা কিন্তু অবশ্যই আপনাদের মন কিন্তু ভরিয়ে দেবে এই সব মুভিগুলো। তাই চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। পাঁচ নম্বর রয়েছে নায়ক, যা কিন্তু রিলিজ করা হয়েছিল 1967। এই চলচ্চিত্রটি কিন্তু মাস্টার স্ট্রোক দেখতে পেয়েছিলেন কিন্তু স্বয়ং উত্তম কুমার এবং সত্যজিৎ রায় একসঙ্গে। ফিল্মটি এমন একটি অভিনেতাকে প্রদর্শন করা হয়েছে যা একটি দূরদূরান্ত ট্রেনে যাত্রার সময় তার সাক্ষাৎকারের তার অতীতের সম্পর্ক কিন্তু পুনরাবৃত্তি করা হয়েছে এই ছবিটিতে। চার নম্বর রয়েছে অরণ্যের দিনরাত্রি, যা রিলিজ করা হয়েছিল 1970। সুনীল গঙ্গোপাধ্যায় উপন্যাস অরণ্যের দিনরাত্রি অবলম্বনে নির্মাণ করা হয়েছিল এই সিনেমাটি। চারজন যুবককে নিয়ে তৈরি করা হয়েছে এই ছবির কাহিনী। শহরের বন্দি জীবন থেকে বের হয়ে চার বন্ধু অরণ্যের আদিমতায় নিজের আবিষ্কারের গল্প এটি কিন্তু দেখানো হয়েছে। তিন নম্বর রয়েছে চারুলতা, যা কিন্তু রিলিজ করা হয়েছিল 1964। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নষ্টনীল অবলম্বনে সত্যজিৎ রায় নির্মাণ করেছিলেন চারুলতা এই ছবিটি। সামাজিক বেড়াজালের মধ্যে চারুলতা এগিয়ে যাবার ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটিতে। এবং এই লিস্টে দু নম্বর রয়েছে মহানগর, যা রিলিজ করা হয়েছিল 1963। নরেন্দ্রনাথ মিত্রের অবতরণিকা গল্পের অবলম্বনে মহানগর নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। নগরায়ণের ফলে 60-এর দশকে বাঙালি মধ্যবিত্তের জীবনে সৃষ্টি নানা জটিলতা এবং তাদের মানসিক জগতে পরিবর্তন নিয়ে নির্মাণ করা হয়েছিল এই ছবিটি। আর এই লিস্টে যে প্রথম ছবিটি আমি রেখেছি, অর্থাৎ প্রথম যে মুভিটি রেখেছি, সেটি হলো অপু ট্রিলজি, যা কিন্তু রিলিজ করা হয়েছিল 1955-এ। সত্যজিৎ রায়ের তিন পর্বে তৈরি অপু কাহিনী পঞ্চদশকদের চলচ্চিত্র জগতে আলোড়ন ফেলেছিল কিন্তু এই সিরিজটি। শিশু অপুর বাল্য জীবনে নিয়ে প্রথম খণ্ড পথের পাঁচালী ছিল সত্যজিৎ রায়ের প্রথম ছবি। পথের পাঁচালী পরবর্তী পর্ব অপরাজিততে দেখানো হয়েছে বালক অপুর কিশোর হওয়া গড়ে ওঠার কাহিনী, এবং তৃতীয় ও শেষ পর্ব দেখানো হয়েছে অপুর সংসার। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আরও আনতে পারি আপনাদের সামনে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যজিৎ রায়ের সেরা মুভি আপনার কী, তা জানিয়ে আমাকে কমেন্টও করতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।